নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো সামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। আজকে দেখতে যাচ্ছি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দেবের নতুন ছবি টেক্কা। দেখি ছবিটা দেখে কেমন লাগে। এরপরে আসছে আমার রিভিউ। টেক্কা ছবিটা আমি দেখলাম। টেক্কা ছবিতে কে কাকে টেক্কা দিল? সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন থ্রিলার, প্রডিউসার এবং নায়ক রূপে আছেন দেব। এছাড়া অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, কৌশিক সেন, নীল মুখোপাধ্যায়, সৃজা দত্ত, আরিয়ান ভৌমিক, পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, লোকনাথ দে আছেন, নীল মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনয় করেছেন। এই কাহিনী হলো ইকলাখের। ট্রেলারে আপনারা দেখেছেন কাহিনীটা অনেকটাই ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছে, যদিও টুইস্ট আছে। কি টুইস্ট আছে না সেটা আমি বলবো না। ইকলাখ তার চাকরিটি হারায়, বেশ অন্যায়ভাবেই তার চাকরিটি সে হারায়। এবং চাকরি হারানোর পরে হঠাৎ করে একটি স্কুলের সামনে থেকে 8 বছরের একটি শিশুকে, যার নাম অবন্তিকা, হ্যাঁ আমি বাঙালি উচ্চারণে অবন্তিকাই বললাম, অবন্তিকা বললাম না, তাকে কিডন্যাপ করে নিয়ে এসে চলে আসে সেক্টর 5-এর কোনো একটা বিল্ডিংয়ে। সেখানে 10 তলায় সে আশ্রয় নেয়। এরপরে কি শুরু হয়? পুলিশের তরফ থেকে এসিপি মায়া খাস্তগীরকে পাঠানো হয়, রুক্মিণী মৈত্র যে ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে সেই মেয়েটির মা ইরা, মানে স্বস্তিকা মুখোপাধ্যায়, তিনি তো আসবেনই, জানা কথাই তার কাছে খবর পৌঁছয়। তারপরে কি হলো? ইকলাখ থাকে তার সন্তান গুড্ডুর সাথে। একটা থ্রিলিং ছবি। যে ছবিটা তৈরি করা হয়েছে একটা ভালো উদ্দেশ্য নিয়ে, এতে কোনো সন্দেহ নেই। এবং নানা রকম সামাজিক বার্তা দেওয়া হয়েছে এই ছবির মাধ্যমে। প্রথমেই বলি দেবের কথা, তিনি এই ছবির প্রডিউসারও বটে এবং এই ছবির নায়কও বটে। ইকলাখের চরিত্রে তাকে খুব ভালো মানিয়েছে। ইকলাখের যে অসহায়তা, যন্ত্রণা, দুঃখ, সেগুলো খুব ভালোভাবেই ফুটে উঠেছে তার অভিনয়। পরাণ বন্দ্যোপাধ্যায়ের এখানে স্ক্রিন টাইম বেশ কম, তার অভিনয় ঠিকঠাক হয়েছে। মডেলের সংলাপ কিছু আছে। রুক্মিণী মৈত্র অভিনয় করেছেন মায়া খাস্তগীরের ভূমিকায়। পুলিশ তার ক্রপড যে হেয়ারস্টাইল, বেশ রাফ অ্যান্ড টাফ একটা ইমেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে, তার অভিনয় যথেষ্ট ভালো হয়েছে, বেশ ভালোই লেগেছে। অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি ওটিটি কন্টেন্ট বা চলচ্চিত্র বেশ স্বাভাবিক অভিনয় করেন, এখানে বেশ কিছু দৃশ্যে তার অভিনয় এত অতি অভিনয় বলে মনে হয়েছে না, মানে কি বলবো আর। আমি তার সাম্প্রতিক প্রায় সবকটা কাজই দেখেছি, তার স্বাভাবিক অভিনয় দেখেছি, এত অস্বাভাবিক অতি অভিনয় তার কাছ থেকে আমি ঠিক আশা করিনি। কমলেশ্বর মুখোপাধ্যায় আছেন পুলিশের ভূমিকায় একটি চরিত্রে, খুব বেশি বড় চরিত্র নয় কিন্তু আছেন, তার অভিনয় ঠিকঠাক হয়েছে। টোটা রায়চৌধুরীও আছেন মায়া খাস্তগীরের স্বামীর ভূমিকায়, তিনি মার্জিত ভঙ্গিতে অভিনয় করেছেন। টিজার বা ট্রেলার দেখে জানেন যে বেশ কিছু বিপ বিপ করা শব্দ এই ছবিতে ব্যবহার করা হয়েছে, এবং সেটা আছে, সেটা স্বাভাবিক মনেই হয়েছে, কিছু বাড়াবাড়ি মনে হয়নি। হস্টেজ ড্রামা। এই ছবিটি দেখতে গিয়ে প্রবলভাবে আপনার মনে পড়বে ডাস্টিন হফম্যান এবং জন ট্রাভোল্টা অভিনীত ম্যাড সিটি ছবিটির কথা, যেখানে জন ট্রাভোল্টার চরিত্র স্যাম বেলি, মিউজিয়ামের সিকিউরিটি গার্ড, সে তার চাকরিটি হারিয়ে সেই মিউজিয়ামে বেড়াতে আসা কিছু শিশুকে পণবন্দি করে। এবং একজন সাংবাদিক যে ভূমিকা অভিনয় করেছেন ডাস্টিন হফম্যান, মানে এখানে তার চরিত্রের নাম ম্যাক্স ব্র্যাকেট, তার সাথে এই যে দর কষাকষি ইত্যাদি কথাবার্তা এগোতে থাকে, সেইটাই সেই ছবির উপজীব্য। সেই ছবির কথা প্রবলভাবে মনে পড়বে আপনার টেক্কা দেখতে গিয়ে। এছাড়াও কার্ক ডগলাস অভিনীত বিলি ওয়াইল্ডার পরিচালিত এস ইন দ্য হোল ছবিটির কথাও আপনার মনে পড়তে পারে। এবারে আ থার্সডে বলে একটা ছবি 2 বছর আগে স্ট্রিমিং স্টার্ট হয়েছিল ডিজনি প্লাস হটস্টারে, যেখানে ছিলেন ইয়ামি গৌতম, নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া আরও অনেকে। সেই ছবিতে নেহা ধুপিয়া একজন সন্তান সম্ভবা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং শরীরের অবস্থা বেশ খারাপ থাকা সত্ত্বেও তিনি সেই হস্টেজ, মানে একটি স্কুলে হঠাৎ করে বাচ্চাদেরকে পণবন্দি করেন ইয়ামি গৌতম, সেই স্কুলের একজন টিচার। এবার তাদেরকে ছাড়াবার জন্য তিনি হাজির হন।
আর থার্সডে ছবির মতোই এখানে দেখানো হয়েছে মায়া খাস্তগির আইভিএফ ইঞ্জেকশনের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার জন্য চেষ্টা করছে এবং তার জন্য সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতেও ডিউটি করছে। আর থার্সডে ছবির সময় অবশ্য বাস্তবেই নেহা ধুপিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। অনেক হস্টেজ ড্রামা ইত্যাদি দেখেছি তো, ইংরেজিতে বা হিন্দিতে, যেমন আপনি ধরুন রাজকুমার অভিনীত ছবি 36 ঘন্টে, বা অমিতাভ বচ্চন সঞ্জীব কুমার অভিনীত ছবি ফরার, যে ছবিতে নায়িকার ভূমিকা ছিলেন শর্মিলা ঠাকুর। 36 ঘন্টে ছবিটি দ্য ডেসপারেট আর্টস ছবি থেকে ইন্সপায়ার্ড হলো এই দুটি ছবি। 36 ঘন্টে এবং ফরার, এই দুটি ছবির যে এক্সিকিউশন তা কিন্তু অনবদ্য ছিল। তবে পূজোর ছবি হিসেবে মানুষ দেখতে যাচ্ছেন, আর পূজোর সময় বাংলা ছবি মুক্তি পেলে খুব অঘটন না ঘটলে সে ছবি হিট করেই করে। এখন যে বিশেষ পরিস্থিতি যাচ্ছে তার মধ্যেও কিন্তু বেশ কিছু মানুষ এই ছবিটা দেখতে গেছেন। মানে আমার হলে গিয়ে যা মনে হয়েছে, আমি গিয়েছিলাম বিজলি হলে। আর রুক্মিণী মৈত্রর কিছু কিছু উচ্চারণ নিয়ে একটু কথা আছে আমার। শিশুটি যাকে কিডন্যাপ করা হয়েছে তার নাম অবন্তিকা বাংলায়। এইবারে মায়া খাস্তগির মানে রুক্মিণী মৈত্র তিনি বলেন অবন্তিকা, এবং মাঝে মাঝে এমন বেশি মাত্রায় একটা ইংরেজি এবং একটা মনে হচ্ছে কথাবার্তা শুনে যেন সবাই অবাঙালি। অনেকের ক্ষেত্রেই হয়েছে, স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রের ক্ষেত্রে এই কথাটা হয়েছে। এতটা ইংরেজি দেখানোর তো কোনো দরকার ছিল না, রাস্তাঘাটে স্বাভাবিকভাবে বাঙালিরা বাংলা ভাষাতেই কথা বলে, ইংরেজি ব্যবহার তারা করে কিন্তু এতটা করে না, কিছু লোক করে সেটা। এটা ঠিক সংস্কৃতির পরিচয় নয়। আমার ভাষা তো আমি গর্ব করে বলবো, সে আমি যদি ইংরেজি জানি, হিন্দি জানি, উর্দু জানি, আরো অন্য কোনো ভাষা জানি, আমি আমার ভাষা, আমি যখন একজন বাঙালি আর একজন বাঙালির সঙ্গে কথা বলবো আমি তো বাংলা ভাষাতেই কথা বলবো। এবার কথার মাঝখানে হয়তো কিছু ইংরেজি শব্দ বা হয়তো বাক্য হয়তো এসে যেতে পারে, কিন্তু সেটা খুবই অল্প সংখ্যক, খুবই অল্প, নগণ্য, সেটাই হওয়া উচিত। হয়তো এই চরিত্রগুলোকে এইভাবেই তৈরি করা হয়েছে, এত ইংলিশ সফিস্টিকেশন, অথচ তাদের চেহারার মধ্যে কিন্তু আলাদা কোনো ভয়ঙ্কর রকম অন্য গ্রহের প্রাণীর মতো ভাব নেই, তাদেরকে দেখে বাঙালি বলেই মনে হচ্ছে, স্বাভাবিক বাঙালি। এত ইংলিশ, এত ইংলিশ, কিছু কিছু ক্ষেত্রে বড্ড কানে লাগছিল এটা। এই ছবিতে জাতি ধর্মের ভিত্তিতে ভেদাভেদের কথা বলা হয়েছে। আমাদের দেশে ইন জেনারেল কিন্তু এই ভেদাভেদটা নেই যে কে হিন্দু কে মুসলিম। আমি কোনো দোকানে গিয়ে আমি নিশ্চয় জিজ্ঞেস করব না যে যিনি শেফ তিনি কোন ধর্ম প্র্যাকটিস করেন, সেটা নিশ্চয় আমি জিজ্ঞেস করব না। এটা আমাদের এখানে হয় না, এই ব্যাপারটাই দেখানো হয়েছে না। বেশ কিছু পয়েন্ট হয়তো বলবার চেষ্টা হয়েছে কিন্তু এইটা অনেকটা আরোপিত, এবং দৃশ্যটাও, কোন দৃশ্য আমি বলছি না, দৃশ্যটা বেশ আরোপিত বলে মনে হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই থ্রিল একদম নেমে গেছে, কিছু কিছু জায়গায় থ্রিলিং হয়েছে কিন্তু গোটা ছবির দৈর্ঘ্যটা অনেক কম করা যেত, এই দৈর্ঘ্যটা বড্ড বেশি। মাঝে মাঝেই এমন হয়েছে মনে হচ্ছে যেন প্রত্যেক অভিনেতাকে, মানে যারা মূল চরিত্রে অভিনয় করছেন তাদের সবাইকে সুযোগ দিতে হবে বলে তাদের মধ্যে যে সংলাপ ইত্যাদি অনেক কিছু বলানো হয়েছে, এবং সেই সংলাপ টংলাপ অনেক ক্ষেত্রেই শুনতে শুনতে আপনার মনটা হয়তো একটু অন্যমনস্ক হয়ে যাবে, যেটা হওয়ার কথা নয় থ্রিলার ছবির ক্ষেত্রে। অন্যদিকে দুজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন টিন টিন, যে ভূমিকায় অভিনয় করেছেন আর্যন ভৌমিক, মানে সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের যিনি সন্তুর ভূমিকায় অভিনয় করেন। আরেকজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন সৃজা দত্ত, যিনি বাঘা যতীনে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। বড় বড় মিডিয়া হাউসে কিভাবে অল্প বয়সী সাংবাদিকদের ওপরে টাস্ক চাপিয়ে দেওয়া হয়, তাদের কাছ থেকে এক্সক্লুসিভ কন্টেন্ট আশা করা হয়, মানে জোর করে আশা করা হয়, একটা মেন্টাল প্রেশার এটা, সেটা দেখানোও হয়েছে। আবার অন্যদিকে সমাজের এক শ্রেণীর মানুষ যে আরেক শ্রেণীর মানুষকে কিভাবে অবজ্ঞা করেন ইত্যাদি, সেটা দেখানো হয়েছে। তবে যেটা আগেও বলেছি, ইন জেনারেল আমাদের দেশে কিন্তু এই ভেদাভেদটা নেই, এবং বেশ কিছু সংলাপ বলা হয়েছে মনে হচ্ছে আরোপিত, মানে আমি কিন্তু ঠিক প্রাণ থেকে ফিল করতে পারিনি, আবেগের দৃশ্য আমি কিন্তু আবেগতাড়িত হইনি, যেটা হওয়ার কথা ছিল। টুইস্ট কি আছে তা আগেই বলেছি, সেটা আমি বলবো না, কিন্তু একটা কথা বলতে পারি,
দশম অবতারের বা 22 শ্রাবণের যে কপ ইউনিভার্স, তার সাথে কিন্তু এই ছবির কোনো সম্পর্ক নেই। এই পুজোয় এই থ্রিলার ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির সিনেমাটোগ্রাফার হলেন মধুরা বালিত, যিনি বহু ছবিতে সিনেমাটোগ্রাফি করেন। তার বেশ কিছু শটস এমন বনবন 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 করে ক্যামেরা ঘুরছিল, যেটা দেখে কিন্তু হয়তো আপনার মাথা ঘুরে যেতেও পারে। সেটা আমি আশা করিনি এই ছবি থেকে বা সৃজিত মুখোপাধ্যায় কিংবা মধুরা বালিতের কাছ থেকে। এই ছবির সম্পাদক হলেন প্রণয় দাশগুপ্ত, সুরকার হলেন রণজয় ভট্টাচার্য। গানগুলো বেশ শান্তিপূর্ণ, কিন্তু কোনো গানই হল থেকে বেরোনোর পরে আপনার মনে থাকবে না। সুজিত মুখোপাধ্যায় নিজের অনেক ছবিতেই ক্যামিও চরিত্রে অভিনয় করেন, এখানেও তিনি করেছেন মিস্টার পুরীর চরিত্রে। তবে পুরো ছবিটা যদি আপনি দেখেন, সেখানে একটা পজিটিভ বার্তা আছে, সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বার্তা আছে। দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ছবি টেক্কা, সেটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুড়ো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাশট্যাগ ভিস্টা জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।